নমস্কাৰ মোৰ মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল, পুনৰাই তোমালোকক মোৰ চেনেললৈ স্বাগতম জনাইছোঁ। আজি মই ক্লাছ টেনৰ বিজ্ঞানৰ চেপ্টাৰ 7 নিয়ন্ত্ৰণ আৰু সমন্বয়, ডেট মিনছ কণ্ট্ৰল এণ্ড কোঅৰ্ডিনেশ্যনৰ পাৰ্ট 3 ভিডিঅ'লৈ উপস্থিত হৈছোঁ। তেনেহ'লে পলম নকৰাকৈ আমি ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। আমি চোৱা ইমান দুটা ভিডিঅ'ত আমি প্ৰাণীৰ কিদৰে সমন্বয় ৰক্ষা কৰে, কোঅৰ্ডিনেশ্যন কৰে এইটো গম পালোঁ। আজি আমি পড়িম উদ্ভিদৰ সমন্বয়। প্ৰাণীয়ে দৈহিক কাৰ্যবিলাক আমাৰ প্ৰাণীয়ে নিয়ন্ত্ৰণৰ কাৰণে স্নায়ুতন্ত্ৰ আছে। স্নায়ুতন্ত্ৰৰ সহায়ত নিয়ন্ত্ৰণ আৰু সমন্বয় ৰক্ষা কৰে আৰু পেশী কলাও আছে। কিন্তু উদ্ভিদৰ স্নায়ুতন্ত্ৰ নাই। স্নায়ুতন্ত্ৰ মানে স্নায়ু কোষৰে গঠিত তন্ত্ৰটো নাই আৰু পেশী কলাও নাই উদ্ভিদৰ। গতিকে ইহঁতে উত্তেজনাৰ প্ৰতি কেনেকৈ সঁহাৰি জনায়? আমি যিদৰে কোনোবাই তোমাক যদি চিমুটি মাৰে বা কোনোবাই তোমাৰ কাঁইট তোমাৰ হাতত লাগিলে, আমি গম পাওঁ। আমি এটা এইটো কি জনাওঁ? উদ্দীপনাটো জনাওঁ, আমি তাৰ উত্তেজনাৰ সঁহাৰিটো জনাওঁ, দুখ লাগিলে কান্দো। কিন্তু উদ্ভিদে কেনেকৈ জনায়? তোমালোকে এটা সৰুতে বহুত খেলিছিলা, আমি সৰু থাকোঁতে খেলিছিলোঁ। আমি যেতিয়া নীলাজী বা লাজকী বনৰ পাত স্পৰ্শ কৰোঁ, তেতিয়া সিহঁতৰ পাতবিলাক জয় পৰি বা জাপ খাই যায়। জাপ খাই যায় তোমালোকে লক্ষ্য কৰিছা। যেতিয়া বীজ এটাৰ অংকুৰণ হয়, কিবা বীজ ৰুৱাই দিছা, তেতিয়া তাৰ শিপা মাটিৰ তললৈ যাব আৰু কাণ্ডবোৰ ওপৰলৈ আহিব, মাটিটো ফাটি আহে। কিয় এনেকুৱা হয় এই দুটা চাবা। জাপ খাই যায় মানে উত্তেজনাৰ প্ৰতি সঁহাৰি জনায়, কিন্তু স্নায়ুতন্ত্ৰ নাই আৰু পেশী কলাও নাই। কিদৰে জনায়? প্ৰথমটোৰ ক্ষেত্ৰত নীলাজী বনৰ পাতখিলা স্পৰ্শ কৰি দিয়াৰ লগে লগে উত্তেজনাৰ প্ৰতি সঁহাৰি দিলে। তুমি পাত টাচ কৰাৰ লগে লগে পাতখিলা জাপ খাই যাব। ইয়াৰ লগত কিন্তু উদ্ভিদৰ বৃদ্ধি বা বিকাশৰ কোনো সম্পৰ্ক নাই। জাপ খালে কি উদ্ভিদটো বৃদ্ধি হ'ব নেকি, বিকাশ হ'ব নেকি? নাই, খালি জাপে খাই যায়, অলপ পিছত আকৌ খুলি যাব। কিন্তু বীজৰ অংকুৰণৰ গতি বা চলনৰ দিশটো বিকাশ আৰু বৃদ্ধিৰ লগত জড়িত। যেতিয়া ডাঙৰ হ'ব, তেতিয়া বীজটো কি হ'ব? ডাঙৰ হয়, মাটি ফালি ওলাই আহিব আৰু তললৈ শিপাবোৰ বাঢ়ি গৈ থাকিব। যদিহে আমি এই বিকাশ বা বৃদ্ধিত বাধা প্ৰদান কৰোঁ, যদি আমি বৃদ্ধি হ'ব নিদিওঁ এটা ছাইডত, বেলেগ পিনে ওলাওঁ। সেয়ে উদ্ভিদৰ দুই প্ৰকাৰৰ চলন দেখুৱায়। এটা হ'ল বিকাশ বৃদ্ধি নিৰ্ভৰশীল চলন, আনটো হ'ল স্বতন্ত্ৰ চলন। পৰীক্ষাত এটা ইম্পৰ্টেণ্ট প্ৰশ্ন তোমালোকে পাই গ'লা, উদ্ভিদে কেই প্ৰকাৰৰ চলন দেখুৱায় বা উদ্ভিদৰ চলন কেই প্ৰকাৰ? ভাষাটো বেলেগ হ'ব পাৰে, প্ৰশ্নটো আমাৰ একে থাকিলে, উদ্ভিদে কেই প্ৰকাৰৰ চলন দেখুৱায়? উদ্ভিদে দুই প্ৰকাৰৰ চলন দেখুৱায়। এটা চলন হ'ল বিকাশ বা বৃদ্ধি, যিটো হ'ল আমাৰ উদাহৰণ কি দিবা, বীজৰ অংকুৰণ। আনটো কি? আনটো হ'ল স্বতন্ত্ৰ চলন। যেনেকুৱা নীলাজী বনটো আমি চুই দিয়াৰ লগে লগে পাতখিলা কি খায়? জাপ খাই যায়। ইয়াৰ প্ৰথম পেৰাগ্ৰাফৰ পৰা আমি এটাই প্ৰশ্ন পালোঁ, দুই ধৰণে চলন দেখুৱায়। এতিয়া আমি পঢ়িম 7.2.1। তোমালোকৰ ডিউ টু কৰোণা চিলেবাছবোৰ, ইউনিটবোৰ কমাই দিয়া হৈছে। তোমালোকৰ এইবাৰ 2021ত 7.2.1 ছেকশ্যনলৈকেহে আহিব। ইয়াৰ পিছত বৃদ্ধিৰ বাবে হোৱা চলন, হৰমন, এইবোৰ প্ৰশ্ন তোমালোকৰ নাহে। তেনেহ'লে উদ্দীপনৰ প্ৰতি শীঘ্ৰে সঁহাৰি, আমি যেনেদৰে কিছুমান প্ৰতিক্ৰিয়া কৰোঁ, উদ্ভিদেও কিছুমান প্ৰতিক্ৰিয়া কৰে। কিন্তু এটা মনত প্ৰশ্ন জাগে আমাৰ, উদ্ভিদৰ আমি জানো স্নায়ুতন্ত্ৰ নাই, কোনো ধৰণৰ স্নায়ুকোষ নাই, পেশী কলা নাই, কিদৰে জনায়? এই বিষয়ে এই পেৰাগ্ৰাফটো পঢ়িলে তোমালোকে গম পাবা। চোৱা, আমি এতিয়া প্ৰথমবিধ চলন অৰ্থাৎ নীলাজী বনৰ উত্তেজনাৰ প্ৰতি জনোৱা সঁহাৰিৰ কথা চিন্তা কৰোঁ, মানে চিন্তা কৰিব কৈছে। কি উত্তৰ পালা? যিহেতু এইবিধ চলনত বিকাশ আৰু বৃদ্ধিটো জড়িত নহয়, কোনো ধৰণৰ উদ্ভিদটো বৃদ্ধি নহয়, সেয়েহে উদ্ভিদজোপাই নিশ্চিতভাৱে স্পৰ্শৰ ভাৱেহে সঁহাৰি দিছে। তুমি যে চুলা তাক, আমি যে গৈ চুলোঁ, সেই চুই দিয়াৰ কাৰণে স্পৰ্শ যে কৰিলোঁ, সেই স্পৰ্শৰ প্ৰতি কি জনাইছে? সঁহাৰি জনাইছে। যেনেকুৱা আমাৰ সংগ্ৰাহী কলা বা আমাৰ চেন্স অৰ্গেনবোৰে সঁহাৰি জনায় কিবা এটা হ'লে, এইদৰে এই উদ্ভিদজোপায়ো সঁহাৰি জনাইছে।
কিন্তু এই উদ্ভিদ জোপার দেহত কোনো স্নায়ু বা পেশী কলা নাই, তেনেহলে উদ্ভিদ জোপা স্পৰ্শৰ প্ৰতি কেনেকৈ সঁহাৰি দিলে আৰু পাক খিলাই কেনেকৈ গতি বা চলন লাভ কৰিলে? এইটো প্ৰশ্ন আমাৰ মনত আহিব, স্বাভাৱিকতে আহিব লাগে, আহিছিব। এতিয়া আমি কি পঢ়ি চাওঁ, ইয়াতে উত্তৰটো পাম আমি। এতিয়া আমি যদি উদ্ভিদজোপাৰ কোনো কোনটো অংশত স্পৰ্শ কৰিছিলো, আমি ক'ত স্পৰ্শ কৰিছো, ডালত স্পৰ্শ কৰিলে নহ'ব, পাতজোপাত স্পৰ্শ কৰিব লাগিব, আৰু কোনটো অংশই প্ৰকৃততে গতি বা চলন লাভ কৰিছিল তাৰ বিষয়ে ভালদৰে মনোযোগ দিওঁ, তেতিয়া আমি নিশ্চিত হ'ম যে স্পৰ্শ কৰা অংশটো আৰু গতি লাভ কৰা অংশটো পৃথক। আমি পাতজোপা চালে গোটেই পাতজোপা জাপ খায়, আমি যদি ডালজোপা ধৰোঁ তেতিয়াও জাপ খায় কোনটো, পাতটোৱে। যদি এইটোৱে হয় তেন্তে স্পৰ্শ কৰা অংশৰ পৰা গতি লাভ কৰা অংশলৈ নিশ্চয়কৈ দুটা ঠাইৰ মাজত কিবা কি আছে, সংযোগ থাকিব লাগিব। প্ৰাণীৰ দৰে নহ'লেও উদ্ভিদেও এনে সংযোগ স্থাপনত বৈদ্যুতিক ৰাসায়নিক মাধ্যমৰ যোগেদি এটা কোষৰ পৰা, উদ্ভিদতো কোষ থাকে, আমি জানো আমাৰ স্পৰ্শ আমাৰ উদ্দীপনাবোৰ কি প্ৰক্ৰিয়াৰে যায়, বৈদ্যুতিক আৰু ৰাসায়নিক মাধ্যমৰ মাজেদি যায়, উদ্ভিদৰ চেইন যায়। কিন্তু প্ৰাণীৰ দৰে উদ্ভিদৰ দেহত কোনো সংযোগ ৰক্ষাকাৰী বিশেষত্ব কলা নাথাকে, আমাৰ যিদৰে সংযোগ ৰক্ষাকাৰী কলা থাকে, সংজ্ঞাবাহী কলা, আজ্ঞাবাহী কলা, এইবোৰৰ মাজত আমাৰ কি থাকে, এটা সংযোগ থাকে, এইদৰে সিহঁতৰ কোনো ধৰণৰ সংযোগ নাথাকে। প্ৰাণীৰ দৰে চলন প্ৰক্ৰিয়াত উদ্ভিদৰ কোষৰ আকাৰ, আমাৰ যেতিয়া চলন কৰোঁ আমাৰ আকাৰবোৰ সলনি হয় কোষৰ, ঠিক তেনেদৰে উদ্ভিদৰ হয়। প্ৰাণীয়ে এই সালসলনি পেশী কলাত হয়, পেশীটো কেতিয়াবা সংকোচ কৰোঁ, কেতিয়াবা আমি পেশীটো মেলি মেল খুৱাই দিওঁ, পেশী কলাই কৰে, কিন্তু প্ৰাণীততো নাই। আৰু এই পেশী কলাত এটা বিশেষ প্ৰটিনো থাকে, তাৰ সহায়ত পেশী কলাই নিজৰ আকাৰটো সালসলনি কৰিব পাৰে, আৰু আমাৰ গাত যদি সেই প্ৰটিনটো কমি যায় তেতিয়া পেশী কলাই সেই কামটো কৰিব নোৱাৰিব, অসুবিধা পাব, কেতিয়াবা আমাৰ পেশীবোৰ আমি লৰাব নোৱাৰোঁ, তেতিয়া আমাৰ গাত গম পাবা সেই প্ৰটিনটো, যি প্ৰটিনৰ কাৰণে পেশী, যি প্ৰটিনৰ নাম তোমালোকে উচ্চ শ্ৰেণীৰ ক্লাছত পাবা, এতিয়া মই কোৱা নাই বস্তুটো, তোমালোকে এইটো প্ৰশ্ন নাহিব, মানে বিশেষ প্ৰটিনৰ কাৰণে পেশী কলাই চলন কৰাব পাৰে। যেতিয়া আমাৰ সেই প্ৰটিনটো ডিফিচিয়েঞ্চি হ'ব, কমি যাব শৰীৰত, আমাৰ পেশীবোৰে অলপ অসুবিধা পাব চলন কাৰ্য কৰোঁতে। উদ্ভিদৰ কোষত, আমি জানো উদ্ভিদৰ কোষত কি থাকে, পানী থাকে, সেই পানীৰ তাৰতম্যৰ যোগেদিহে সেই উদ্দীপনাৰ চলনটো হয়, ফলত কোষবিলাক কি হ'ব, স্ফীত বা শ্লথ হৈ পৰে, আৰু সেইবাবে কোষৰ আকাৰ সাল সলনি হয়। পানীৰ তাৰতম্য যায় কি, মই ভালকৈ বুজাইছো, যাব কি বৈদ্যুতিক আৰু ৰাসায়নিক প্ৰক্ৰিয়াৰে যাব, কিন্তু পানীৰ তাৰতম্য ঘটিব। পানীৰ তাৰতম্য মানে তোমালোকক এটা মই উদাহৰণ দিওঁ, তোমালোকে চোৱা উদাহৰণটো, তোমালোকে উদাহৰণটো চাবা, ইয়াতে মই দুটা টেংকি লৈছো, তাতে মই পাইপ জইন কৰি দিছো, ইয়াত পানী ইমান আছে, ইয়াত পানী নাই, ইয়াত পুৰা পানী আছে, পানীখিনি ক'ৰ পৰা, ইয়াৰ পৰা অট'মেটিক ইয়ালৈ আহিব, নিজস্বভাৱে আহিব, নিজস্বভাৱে আহিব, কিহৰ বাবে আহিছে, পানী যেতিয়া আহি আহি এতিয়া সমান হাইট হৈ যাব তেতিয়া পানীৰ চলনটো বন্ধ হৈ যাব। ঠিক তেনেদৰে উদ্ভিদৰো কি হয়, পানীৰ তাৰতম্য ঘটে, সেইকাৰণেহে পাতজোপা কি হয়, জাপ খাই যায়। সকলো উদ্ভিদত নহয়, তাতে পানীৰ তাৰতম্য বেছি নঘটে সেইকাৰণে ইমান জাপ নাখায়, লাজকী বনত হয় সেইকাৰণেহে জাপ খায়, ইয়াতে সেইকাৰণে ইয়াত কোনো পেশী কোষ আৰু স্নায়ু কোষ নোহোৱাকৈও জাপ খায়। এইখিনি আছিল আমাৰ এইবাৰ তোমালোকৰ ইমানলৈকে আহিব, ডাক দি ৰাখিবা কিতাপত, ইয়াৰ বাহিৰৰ প্ৰশ্নবোৰ তোমালোকৰ নাহিব, যেইদৰে হৰ্মনৰ কথা আছে, উদ্ভিদৰ হৰ্মন, প্ৰাণীৰ হৰ্মন, এইবোৰ জানিবলগীয়া কথা, কিন্তু যেহেতু এবাৰ নাহে তেওঁ পঢ়ি লাভ নাই, আমাৰ ইয়ালৈকে আমি চেপ্টাৰটো মই বুজাই দিলোঁ। তেতিয়াহ'লে আমি আজি প্ৰশ্ন উত্তৰবোৰ কৰোঁ, আৰু কিছুমান আগত বুজাই দিছিলোঁ তাৰ পৰাও কিছুমান প্ৰশ্ন দিম, আৰু প্ৰথমতে আমি আজি প্ৰথম প্ৰশ্নাৱলীটো কৰিম। আমাৰ প্ৰথম প্ৰশ্নাৱলী কি কৈছে, প্ৰশ্নাৱলী প্ৰথম প্ৰশ্নটো কি, প্ৰতিক্ৰিয়া আৰু খোজকঢ়াৰ মাজত পাৰ্থক্য কি, বহুত ইম্পৰ্টেণ্ট প্ৰশ্ন ফৰ ইয়ৰ ফাইনেল এক্সামিনেশ্যন,
তোমালোকৰ ফাইনেল এক্সামিনেশ্যনৰ কাৰণে প্ৰতিক্ৰিয়া আৰু খোজ কৰাৰ মাজত পাৰ্থক্য খুবেই ইম্পৰ্টেণ্ট, বহুবাৰ আহিছে, তোমালোকে ভালদৰে পঢ়িবা, উত্তৰটো মই লিখি দি আছোঁ। আৰু ইমান আমাৰ পেজ নম্বৰ 119 প্ৰশ্নাৱলী। Question number 1. Pratip kriya aru khus korar majot part এপিনে লিখিলো আমি প্রতিক্রিয়া, আর এইটো দিলো আমি খোঁজ করা। নাম্বার ওয়ান, আমি জানো প্রতিক্রিয়াবোর কোনে নিয়ন্ত্রিত করে, স্পাইনাল কর্ড স্নায়ু রজ্জুতে কামখিনি হয়ে যায়। আমি আগে আলোচনা আমি পড়িছো, আমি কি লিখিম, স্নায়ু রজ্জুয়ে প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে, আর খোঁজ করাটা কি, খোঁজ করাটা আমার মগজে করব, মগজুয়ে করব, আর মগজুর আমার খোঁজ করা আর শরীরের ভারসাম্যতা কোনে করে, সেরিব্রাম, সেরিব্রাম টকার অংশ মগজের একটা অংশ, কারণ আমার সকল কামর মগজত বেলেগ বেলেগ কি আছে অংশ নির্দিষ্ট আছে, তো মগজুর চেরি বেলামে খোঁজ করা কার্য নিয়ন্ত্রণ করে। এক নম্বর হল, এতিয়া আমি লিখিম নাম্বার টু, এই ক্রিয়াটো প্রতিক্রিয়াটো আমি বেশি চিন্তা নকরো, কারণ আমার অত শীঘ্র হব লাগবে, নহলে আমার সমন্বয়টো কি নহব, রক্ষা নহব, আমার বিভিন্ন অঙ্গর কি হব, ক্ষতি হব পারে। নাম্বার টু আমি কি দিম, চিন্তা অবিহনে এই ক্রিয়া, এই ক্রিয়া সম্পন্ন হয়। নাম্বার টু কি হব আমার, ইয়ার চিন্তা করার পিছত, ইয়াতে আমি কিবা একটা চিন্তা করিম, ভাবিম, তারপিছতে ক্রিয়াটো সম্পন্ন, চিন্তা করার পিছতহে এই ক্রিয়া সম্পন্ন হয়। নাম্বার টু হল আমার, দেন নাম্বার থ্রি, ই এটা কি অনৈচ্ছিক প্রক্রিয়া, আমি ইচ্ছা করি নকরো, ইচ্ছা মতে আমি করিব নোৱাৰো, এটা এটা কি অনৈচ্ছিক প্রক্রিয়া, ই এটা
অনৈচ্ছিক প্রক্রিয়া। এইফালে কি দিম, ই এটা ঐচ্ছিক প্রক্রিয়া। হয়ে গেল আমার উত্তরটো, তোমালোকে লিখি লবা। এটা আমার আজি প্রথম প্রশ্নের উত্তরটো হয়ে গেল। এটা আমি নেক্সট প্রশ্নটো করি, নাম্বার টু। তো খোজকাড়া আর প্রতিক্রিয়ার মাঝে পার্থক্যটি কি আমি গম পালো। দুটা নিউরনের মাজর সংযোগী পথ বা সাই নেপসর সাইনেপসর কি ঘটে? এটা আমার নেক্সট প্রশ্ন। সাইনেপসটো কত হয়? সাইনেপসটো মই বুঝাই দিছিল, কত হয় সাইনেপসটো? এটা স্নায়ুমুখৰ লগত আন এটা স্নায়ুমুখক দিতে লগ লাগিব, লগ লাগি আমাৰ স্নায়ুতন্ত্রটো হয়। সেই যে স্নায়ুতন্ত্রটো হল, সেই স্নায়ু এটা স্নায়ুমুখৰ শেষৰ প্ৰান্তটোক আমি কি কওঁ, একজন। একজনৰ লগত আমাৰ কি লাগে, ডেনড্ৰাইটটো লাগে। ডেনড্ৰাইট এই মাজত যে ফাঁক থাকে তাতে আমাৰ কি থাকে, সেইটোকে আমি কি বুলি কওঁ, সাইনেপস, সাইনেপস বুলি কওঁ। এটা নিউরনে স্নায়ু প্রেরণার স্নায়ু প্রেরণা বৈদ্যুতিক সংকেতরে সংকেতর সংকেতর মাধ্যমেরে একজনের মাঝেরে প্রেরণ করে। তেতিয়া একজনের আকৌ শেষ প্রান্ত গৈ সি এটা কি এৰিব, রাসায়নিক পদার্থ এৰিব। এতিয়া আমি প্রেরণ করে লিখিলো, তারপর আমি কি লিখিম, একজনের প্রান্তীয় শাখা, প্রান্তীয় মানে শেষ অংশটা, একজনের প্রান্তীয় শাখার বৈদ্যুতিক প্রেরণার পড়া পড়া কিছুমান রাসায়নিক রাসায়নিক পদার্থ মুক্ত হয়। মুক্ত হয়।
রাসায়নিক পদার্থগুল এই রাসায়নিক পদার্থগুল আন এটা নিকটবর্তী নিকটবর্তী কুখর নিকটবর্তী নিউরনর ডেনড্রাইটর মাজর সংযোগী পথ মানে কি সাইনাপস বা সাইনাপসর মাঝেদি পার হয় আনটো আনটো স্নায়ু কুখলৈ প্রেরিত হয় এইটো হয়ে গেল এটি আমার আসলে উত্তরটো তোমালে গম পালে উত্তরটো এইটো লিখি লবা এইদরে আমার মাজত স্নায়ুর সংবেদন প্রেরণ হয় স্নায়ুর সংবেদন কি কি দরে প্রেরণ হয় বলে বলো এই উত্তরটোই তোমালোকে দিবা এটি নাম্বার থ্রি মগজুর কোন অংশ দেহ লৰচৰ আৰু সমতা ৰক্ষা কৰাত অংশ লয় দেহর সমতা ভারসাম্যতা কোনে রক্ষা করে সেরিবেল মগজুর উত্তর কি হব আমার মগজুর সেরিবেলাম নামর অংশয় দেহ লৰচৰ আৰু সমতা ৰক্ষা কৰা অংশ লয় দুই তিনি নম্বর প্রশ্নটা আমার হয়ে গেল মগজুর কোন অংশে দেহ লরসর আর ক্ষমতা রক্ষা করা সহায় করে লিখি লওয়া তোমালে এটা নাম্বার ফোর আমি ধূপকাঠির গন্ধ কেনেকৈ
লম? এটো বহুত ইম্পর্টেন্ট প্রশ্ন, এবার তোমালোকৰ এটো আহিব পাৰে। আমি ধূপকাঠিৰ গোন্ধ কেনে কৰিলোঁ? পরীক্ষার ধূপকাঠি যদি বেলেগ দিব পারে, যে কোনো বস্তুর গন্ধ আমি এই একে প্রক্রিয়া দিল। এটা আমার একটা সেন্স অর্গেন আছে, কোনটো নাক, নাকত আমার সংগ্রাহী কুক থাকিব, ঘানেন্দ্রীয় কুক, সেই ঘানেন্দ্রীয় কুকে এই ধূপকাঠি গন্ধটো লৈ আমার স্নায়ুত প্রেরণ করিব। স্নায়ুর পৰা গৈ গৈ আমার কত যাব, স্পাইনাল কর্ডত যাব, স্পাইনাল কর্ডৰ পৰা ব্রেইনত যাব, ব্রেইনৰ পৰা নাকর পেশীত খুব যে আমি এটা গন্ধ পাইছো। এইদরে আমার সমন্বয়টা রক্ষা হয়ে থাকে। উত্তরটা আমি কি বলে দিই, আমার মস্তিষ্কর, আমার মস্তিষ্কর প্রমস্তিষ্ক প্রমস্তিষ্ক অঙ্গই অঙ্গই সংগ্রাহী ইন্দ্রিয় 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 নাক থকা ঘ্রাণ সংগ্রাহী ঘ্রাণ সংগ্রাহী কুখে ধূপ কাঠির গন্ধর সংবেদী স্নায়ু স্নায়ু প্রেরণা গ্রহণ করে, এইদরে আমি ধূপকাঠির গন্ধ লম। আমার মস্তিষ্কর যেটো অগ্রভাগ, যেটো প্রমস্তিষ্ক, তাতে আমার সংগ্রাহী অঙ্গ ইন্দ্রিয় থাকে। সংগ্রাহী অঙ্গ কি করিব বা ইন্দ্রিয়, নাকত থকা ঘ্রাণ সংগ্রাহী কুখে ধূপকাঠির গন্ধর সংবেদী স্নায়ু কি করিব, প্রেরণা যে করেছে এটা গ্রহণ করিব। এই সংগ্রাহী অঙ্গ কত থাকিব, প্রমস্তিষ্ক। এইদরে আমি ধূপকাঠির কি করব, গন্ধটো লম। কোয়েশন নাম্বার 5, এটা ইম্পর্টেন্ট হয়। প্রতি ক্রিয়া মগজুর ভূমিকা কি? প্রতিক্রিয়াত মগজুর বিশেষ ভূমিকা নাই। আমি আগতে চ্যাপ্টারবর যেটা আমি বুঝাই দিছিল, যেটা কৈছিল প্রতিক্রিয়াটো আমার স্পাইনাল কর্ডত হয়, কি হয়েছে এই কথাটো পিছলৈ গৈ আমার কিহে জানে, ব্রেইনে গম পায়। মস্তিষ্কর নির্দেশ বা নিয়ন্ত্রণ অবিহনে অবিহনে শত
স্ফূর্ত স্বতঃস্ফূর্ত আৰু খৰতকীয়া অনৈশিক প্ৰতিক্ৰিয়া অনৈশিক ক্ৰিয়া প্ৰতি ক্রিয়া বলে যদি আমি ভুল ক্রমে ভুলক্রমে জ্বলন্ত শিখা শিখা হাত রাখিলো তেতিয়া আমি আমি তৎক্ষণাৎ আমার হাত আতরাই আনু আতরাই আনু আনাতে আমি জানু যে দেহর বিভিন্ন অংশর পড়া অহা বার্তা সমূহর বিপরীতে সঁহাৰি জনোৱাৰ আগত জনোৱাৰ আগত আগতে বাৰ্তাসমূহ মগজুৱে
চালি জারি সাই পিছত পিছত কার্যকরী পেশী সমূহ সঞ্চালনের কারণে নির্দেশ দিয়ে কিন্তু জ্বলন্ত শিখা স্পর্শ করার মুহূর্ততে এই সকলো ক্রিয়া সংগঠিত হবলৈ হলে হাতখন জ্বলিব। হাতখন জ্বলিব। কারণ ই যথেষ্ট সময় পাব। আমার যিকোনো কাম ব্রেইনে করার আগত চালি জারি চাই। এটা আমি উদাহরণ এটা দিলো, আমি ভুলক্রমে জ্বলন্ত শিখাত হাত রাখিলো, তেতিয়া আমি তৎক্ষণাতে কিন্তু আনো। কিন্তু আমি যদি ব্রেইনে কামটো করে, মগজুয়ে যদি কামটো করে, তাহলে আমার হাতখন জ্বলি যাব। গতিকে এনে সমস্যা সমাধানৰ বাবে স্নায়ু তাপ সংবেদক আৰু পেশী সঞ্চালন কৰা স্নায়ুৰ সংযোগ হৈ থাকে। আৰু সংকেত দেট মিন্স উত্তাপ গম পোৱাৰ লগে লগে সঁহাৰি জনাই কাৰ্যটো সোনকালে
ক্ষমতা করে। এনে ধরনের সংযোজক কি বুলি কোৱা হয়? প্ৰতিধ্বনি। প্ৰতিধ্বনি এই লাইনটোৰ অৰ্থটো চোৱা, আমাৰ দেহত বিভিন্ন ধৰণৰ সংবেদী সংগ্ৰাহী কলা থাকে, সেই স্নায়ু তাপ সংবেদকে আৰু পেশী, পেশী আমাৰ কাৰ্যটো কৰে আৰু তাপ সংবেদক তাপটো ল'ব, অনুভৱ কৰিব, কোৱাৰ লগে লগে পেশীয়ে কাম কৰি দিব, মানে ব্ৰেইনলৈকে নেযাবই। এই যে দুটা যে সংযোগ হল, এই সংযোজকটো কি বুলি কোৱা হয়? প্ৰতিধ্বনি। আৰু প্ৰতিধ্বনিবোৰ ক'ত থাকে? ব্ৰেইন স্নায়ুৰ ৰজ্জুত থাকে। প্ৰতিধ্বনিবোৰ ক'ত থাকে? প্ৰতিধ্বনু স্নায়ু রজ্জুত গঠিত হয়। গঠিত হয় গতিকে প্রতি ক্রিয়াসমূহ স্নায়ু রজ্জুর দ্বারা কি হয়? সম্পন্ন হয়। অর্থাৎ প্রতিক্রিয়া মগজুর মগজুর অর্থাৎ প্রতিক্রিয়া মগজুর বিশেষ ভূমিকা নাই। কার্য হওয়ার পিছত ইয়ার অনুভূতিটো মগজুলে যায়। কার্য হওয়ার পিছত ইয়ার অনুভূতি অনুভূতি মগজুলে যায়, মানে মগজুয়ে গম পায় পিছত গৈ, কাৰ্যটো আগতে হৈ যায়। কাৰণ মই ইয়াতে লিখি দিলো, যদি কাৰ্যটো খৰতকীয়া নহয় তেতিয়া কি হ'ব? হাতখন আমাৰ জ্বলি যাব। আৰু আমাৰ যিটো সংবেদী বা আমাৰ যিটো সংগ্ৰাহী ইন্দ্ৰিয় থাকে, সিহঁতে লোৱাৰ লগে লগে স্নায়ু কৰা দি দিব। মগজুলৈ আৰু চিন্তা কৰাৰ কথাই নাহে, তাতে চিন্তা কৰিলে আমাৰ হাতখন জ্বলি যাব। এইদৰে তোমালোকে লিখিবা, এই প্ৰশ্নটো খুব আহে, মই আকৌ ওপৰৰ পৰা চোৱাই বা দেখাই দিলোঁ, লিখি ভালদরে শিখিব। কথাখিনি এইখিনিয়ে। এতিয়া আমি প্রশ্নাবলী, সেকেন্ড প্রশ্নাবলীটো চাম। উদ্ভিদৰ সঞ্জীৱনী পদার্থবিলাক কি কি, এইটো তোমালোকৰ এবাৰ এই সেকশনটো নাই, এইখিনি প্রশ্ন নালাগে। 7.22 পড়ে এইটো। এইটো আমি লিখিব লাগিব, নীলাজী বনৰ পাতৰ চলন পরিঘটনাটো কাণ্ডৰ কুমলীয়া আগৰ পোহৰৰ দিশত গতি কৰা পরিঘটনাটোৰ মাজত পার্থক্য কি? নীলাজী বনটো আমি পঢ়িছোঁ, এইটো আমাক লাগিব, এইটো খুব ইম্পৰ্টেণ্ট। 2019 চনত আহিছে, মানে 21ত আহিব পাৰে। উদ্ভিদৰ বৃদ্ধিত অৰিহণা যোগোৱা সঞ্জীৱনী পদাৰ্থৰ বিষয়ে এইবাৰ তোমালোকৰ কোৰ্চত নাই, বাকীবোৰ তোমালোকৰ নালাগে, এইবোৰ তোমালোকৰ কোৰ্চত এই বছৰৰ কাৰণে নাই, অহা বছৰ লাগিব, এই বছৰৰ কাৰণে নাই। তেনেহ'লে আমি প্ৰশ্নাৱলী 122 পেজৰ পৰা 2 নম্বৰ প্ৰশ্নটো লিখিম। প্ৰশ্নাৱলী পেজ নাম্বাৰ 122, অকল এটা প্ৰশ্ন লাগিব, কুৱেশ্যন নাম্বাৰ 2। নীলাজী বনৰ পাতৰ
চলন পরি ঘটনা টু কাণ্ডর কুমলিয়া আগর পোহরর দিখত গতি করা পরিঘটনাটোর পরিঘটনাটোর মাজত কি পার্থক্য আছে? ফলে কি দিম আমি? নীলাজী বনৰ পাতৰ চলন, আৰু এইপিনে দিম কি কাণ্ডৰ কুমলীয়া আগৰ পোহৰৰ দিখত গতি। তাহলে নাম্বার ওয়ান আমার কি জানো, নীলাজি বনর পাতর সলন প্রক্রিয়াটো বৃদ্ধি আৰু বিকাশৰ লগত জড়িত নহয়। বৃদ্ধি বিকাশৰ লগত এইটো জড়িত নহয়, এইটো কিন্তু বৃদ্ধি আৰু বিকাশৰ হয়। যিপিনে যিফালে সূৰ্যৰ পোহৰটো থাকিব সেইফালে কাণ্ডটো কি হ'ব, আগবাড়ি গৈ থাকিব পোহৰৰ দিশে। আমি কি লিখিম, কাণ্ডৰ কুমলীয়া আগৰ পোহৰৰ দিশত গতি বৃদ্ধি আৰু বিকাশৰ লগত জড়িত। তাৰপিছত দুই নম্বৰ কি দিম, এই চলন গতি ক্ষিপ্ৰ হয়, ক্ষিপ্ৰ হয়। ইপিনে কি দিবা, এই চলন মন্থৰ হয়, এই চলন মন্থৰ হয়। তিনি নম্বৰ, এই চলনে উদ্দীপকৰ প্ৰতি সঁহাৰি জনায়, সঁহাৰি
জনা এই চলনে উদ্দি পকৰ প্ৰতি সঁহাৰি নজনায়। এই প্ৰশ্নটো খুব ইম্পৰ্টেণ্ট, 2019ত আহিছে সেবা, তোমালোকৰ আহিব পাৰে 2021। এতিয়া আমি অনুশীলনীৰ প্ৰশ্নবোৰত যাওঁ। প্ৰথম প্ৰশ্নটো তোমালোকৰ নালাগে কাৰণ এইটো কোৰ্চত নাই। দ্বিতীয় প্ৰশ্নটো, দুটা নিউৰনৰ খালী ঠাইক কি বুলি কোৱা হয়, ছাইনেপছ। এইটোৰ উত্তৰ কি হ'ব, ছাইনেপছ। এইটো এটা ইম্পৰ্টেণ্ট প্ৰশ্ন, তোমালোকে এইটো শিকিবা, এক মাৰ্কৰ প্ৰশ্ন আহিব। দুটা নিউৰনৰ খালী ঠাইক কি বুলি কোৱা হয়, নিউৰন মানে স্নায়ুকোষ, দুটা স্নায়ুকোষ য'ত লগ লাগে তাৰ মাজত এটা কি থাকে, খালী ঠাই থাকে, সেইটোক কি বুলি কোৱা হয়, ছাইনেপছ। হৈ গ'ল। তিনি নম্বৰ প্ৰশ্নটো আমি চাওঁ, মগজুৱে কি কাম কৰে, ভাৱ চিন্তা কৰে, হৃৎপণ্ড স্পন্দন নিয়ন্ত্ৰণ কৰে, দেহৰ সমতা ৰক্ষা কৰে, ওপৰৰ আটাইকেইটাই কৰে। এতিয়া হৃৎপণ্ডন স্পন্দনটো আমাৰ প্ৰতিক্ৰিয়া, মগজে ইয়াৰ অনুভূতিটো কাম কৰে, সেইকাৰণে এইটো আমি কি হ'ব, ওপৰৰ আটাইকেইটা, এইটো উত্তৰ। এতিয়া আমাৰ সৰ্ব চাৰি নম্বৰ, আমাৰ দেহৰ গ্ৰাহক অংগ, গ্ৰাহক অংগ আমাৰ বহুত আছে, যিবোৰে বহি পৰিৱেশৰ পৰা বিভিন্ন ধৰণৰ উদ্দীপনাসমূহ বাৰ্তাসমূহ কি কৰে, সংগ্ৰহ কৰি গ্ৰাহক কৰি ক'ত লৈ যায়, স্নায়ুলৈ লৈ যায়, মগজুলৈ লৈ যায়। এই গ্ৰাহক অংগই যদি যথোপযুক্তভাৱে কাম নকৰে তেতিয়া আমাৰ মগজুৱে ভাৱ চিন্তা কৰিব নোৱাৰিব আৰু আমাৰ দেহটো ভালদৰে কাম কৰিব নোৱাৰিব, ইয়াৰ ফলত আমাৰ এই ধৰণৰ সমস্যা সৃষ্টি হ'ব। অনুশীলনীৰ আমাৰ কোনটো প্ৰশ্ন লাগিব, চাৰি নং। কুৱেশ্যন নাম্বাৰ ফ'ৰ, আমাৰ দেহৰ গ্ৰাহক অংগৰ কাম কি, গ্ৰাহক অংগই যথ যুক্তভাৱে কাম নকৰিলে কেনে পৰিস্থিতি হ'ব, ভাবাচোন। ইয়াৰ ফলত কি সমস্যা হ'ব পাৰে, উত্তৰ। হওক, আৰু আমি সংগ্ৰাহক বুলিও কওঁ, সংগ্ৰাহী অংগ, গ্ৰাহক অংগবোৰ অংগবোৰে এটা নিৰ্দিষ্ট উদ্দীপনা ধৰা পেলাবলৈ সক্ষম আৰু
ইহতে সংবেদী স্নায়ুৰে স্নায়ুৰে সংবেদী স্নায়ু যেন প্ৰেৰণা প্ৰেৰণ কৰিব পাৰে নিৰ্দেহত প্ৰাণীৰ দেহত পাঁচটা গ্ৰাহক অংগ আছে যাৰ দ্বাৰা আমি বহি তথ্য পাব পাৰো যেতিয়া গ্ৰাহক অংগবোৰে যথোপযুক্ত ভাৱে কাম নকৰে তেতিয়া মস্তিষ্কৰ পৰা সংকেত বা বাৰ্তা আমাৰ কাৰ্যকাৰী অংগ সমূহলৈ ঠিকমতে নাযায় নাযাব যদি গ্ৰাহক অংগই কাম নকৰে তেতিয়া আমাৰ মস্তিষ্কৰ পৰা ভালদৰে সুগঠিতভাৱে সংকেতবোৰ নাযাব আমাৰ কাৰ্যকাৰী মোৰ পেশী আছে অংগ আছে ফলস্বরূপে 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 আমার দেহর ফলস্বরূপে আমার দেহর কাৰ্য সমূহৰ মাজত সমন্বয় ৰক্ষা কৰাত ব্যাঘাত সমন্বয় রক্ষা করার ব্যাঘাত জন্মে এইটাই হল এটার উত্তর তোমালে লিখে দিল নেক্সট যে প্রশ্ন এই খুবই ইম্পর্টেন্ট তোমালে এই যে শিকিবা এইবার তোমালের কারণে খুবই ইম্পর্টেন্ট নাম্বার ফাইভ নিউরন নিউরন দিছে পরীক্ষা নিউরন মানে কি স্নায়ু কোষ মই প্রশ্নটো স্নায়ু কোষ বুলিও লিখি দিলো স্নায়ু কোষ
গঠনৰ এটা চিত্ৰ আঁকা ইয়াৰ কাৰ্য বৰ্ণনা কৰা ভেৰি ভেৰি ইম্পৰ্টেণ্ট ফৰ 2021 খুব ইম্পৰ্টেণ্ট কিন্তু এনেকুৱা ডেণ্ডাইটবোৰ আমাৰ এনেকৈ শাখাযুক্ত থাকিব আৰু একজনটো কি থাকিব দীঘলীয়াকৈ থাকিব ড্ৰাকতে বেছি প্ৰব্লেম নাই তোমালোকে এইদৰে বনাই দিলে হ'ল এইদৰে এনে এটা বনাই দিলে হ'ল এইদৰে আঁকিলে হ'ল তাৰপিছত ইয়াতে তোমালোকে দীঘলকে লৈ যাবা লৈ গৈ তাতে কি আঁকি দিবা একদম এইটো অলপ সৰু কৰি দিবা লৈ লৈ গলা 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 এনেকুৱা গ'লো এনেকুৱা আঁকিলে হ'ল আৰু তাৰপাছত ইয়াৰ পৰা এনেকুৱা লগাই দি আৰু এটা ওপৰৰ পৰা আঁকি দিবা ইয়াতে শাখা বনাই দিয়া এইদৰে আঁকিলে হ'ল তাৰপিছত ইয়াতে কি বনাই দিবা শাখা বনাই দিবা এইদৰে শাখা বনাই দিলে এইবোৰক কি বুলি কোৱা হয় ডেণ্ড্ৰাইট আৰু মাজত কি থাকিব কোষ কেন্দ্ৰ এইটো কোষ কেন্দ্ৰ আৰু এইটো কি হ'ল এক্সন এক্সনটো এইটো গৈ আছে তাৰপিছত কি থাকিব আৱৰণি থাকিব এক্সনটোৰ প্ৰতি আৱৰণি এইদৰে অতি সহজতে তোমালোকে আঁকিব পাৰিব লৈ গ'লা লৈ গৈ তাৰ আকৌ কি হ'ব প্ৰান্তীয় বনাই দিলে হৈ গ'ল অতি সহজতে হৈ গ'ল এইবিলাক আমি কি বুলি ক'ম এই দীঘলটোক আমি কি বুলি ক'ম এক্সন এইদৰে নামটো দিলা এইটোক কি বুলি ক'ম ডেণ্ড্ৰাইট এনেই আঁকিব পাৰিব নেচালো হয় আৰু ইয়াৰ পিছত আমাৰ কি থাকিব এই খালী ঠাইটোক কি বুলি ক'ব চাইনেপছ ইয়াৰ লগত আৰু এটা স্নেক হুক লাগিব তেতিয়া খালি থাকি যাব ইয়াতে মই অলপ শাখা বনাই দিওঁ এনেকুৱা শাখা যিমান ইচ্ছা তোমালোকে বনাব পাৰা এইবোৰত তোমালোকে শাখা এনেকৈ লগাব পাৰা ডেণ্ড্ৰাইটবোৰ শাখাযুক্ত একজনবোৰ শাখাযুক্ত নহয় এইটো এটা পাৰ্থক্য হ'ল তাৰপিছত এই আৱৰণিটোক কি বুলি কোৱা হয় এই আৱৰণিটোক কোৱা হয় ময়েলিন আৱৰণি আৰু এটা কথা নামবোৰ একপিনে লিখিবা লেফ্ট চাইডত লিখিলে লেফ্ট চাইডত লিখিবা ৰাইট চাইডত লিখিলে ৰাইট চাইডত লিখিবা আর এইটুক কি বলে কোয়া হয় আমার এইটু কুক কেন্দ্র আর এইটু দেহ এই গোটেটু দেহ কুক দেহ এই দরে তোমালোকে ছবিটু আঁকি দিবা নিউরন স্নায়ুমুখর ছবি পরীক্ষা আহে তোমালোকে এইটু ভাল করে শিকিবা আর স্নায়ুমুখর কার্যবোৰ লিখি দিম এতিয়া মই স্নায়ুকোষত আমাৰ তিনি ধৰণৰ স্নায়ুকোষ পোৱা যায় নিউৰন স্নায়ুকোষ তিনি প্ৰকাৰৰ হ'ব এই যে চোৱা
স্নায়ুকোষৰ কাৰ্যচৰা তিনি প্ৰকাৰৰ হয়, এটা সংজ্ঞাবাহী, আজ্ঞাবাহী আৰু অন্তৰ্বৰ্তী। অন্তৰ্বৰ্তীটো চেণ্টাৰত থাকিব, সংজ্ঞাবাহী আৰু নিউৰনক নিয়ন্ত্ৰণ কৰিব। এইকেইটা লিখি দিলে আমাৰ হৈ গ'ল, আমি লিখি লিখিম এতিয়া নিউৰনৰ কাৰ্য। নিউৰন কেই প্ৰকাৰ পালো? তিনি প্ৰকাৰৰ, তিনি প্ৰকাৰৰ পালো আমি, দেখাই দিছিলো। প্ৰথমটো কি আছিলে? সংজ্ঞাবাহী নিউৰন। এই সংজ্ঞাবাহী নিউৰনে কি কৰে? এইবোৰ নিউৰনে সংগ্ৰাহক অংগৰ পৰা, সংগ্ৰাহক মানে নাক কাণ চকু এইবোৰৰ পৰা, সংগ্ৰাহক অংগৰ পৰা স্নায়ু উদ্দীপনা কেন্দ্ৰীয় স্নায়ু তন্ত্ৰলৈ প্ৰেৰণ কৰে। আজ্ঞাবাহীয়ে কি কৰিব? স্নায়ু, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গোল, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কিহেরে গঠিত? মগজু আর স্নায়ু। এটা তাতে মগজুয়ে চালি জালি চাব, চাই আজ্ঞাবাহী স্নায়ুকে এই লোক কাক দিব? পেশী, কার্যকারী অঙ্গ। এটা নাম্বার টু, আজ্ঞাবাহী নিউরন ই কি করিব? এইবোৰে, এইবোৰে এইবোৰে কেন্দ্রীয় স্নায়ু তন্ত্রর পরা নির্দেশ কার্য করি অঙ্গলৈ প্রেরণ করি। এইটো কৰিলে আৰু আমাৰ আৰু এটা থাকিলে অন্তৰ্বৰ্তী, অন্তৰ্বৰ্তী নিউৰন। নিউৰন মানে কি? স্নায়ুকোষ, একে কথা। স্নায়ুকোষৰ কাৰ্যকলাপ এইখিনি লিখিবা। ইহঁতে সংজ্ঞাবাহী আৰু আজ্ঞাবাহী মাজত পৰ্যায়ক্ৰমে স্নায়ু প্ৰেৰণ
করে, এইটোৱে হল নিউৰনৰ কাৰ্য, এইখিনি কাম সিহঁতে কৰে। তোমালোকে এইটো লিখিবা, এইটো খুবেই ইম্পৰ্টেণ্ট। ছবিটো কিদৰে আঁকিবা দেখিলা, এইদৰে তোমালোকে আঁকিলে হ'ল। এইটোৱে আছিলে আমাৰ 5 নম্বৰ প্ৰশ্ন। নম্বৰ 6, উদ্ভিদৰ দীপ্তিকাল প্ৰতিক্ৰিয়া কেনেকৈ সংঘটিত? এইটো আমাৰ কোৰ্চত নাই এই বছৰৰ কাৰণে। দ্বিতীয়টো আছে, স্নায়ুৰ উজ্জ্বত আঘাত হ'লে কেনে বাৰ্তাত, স্নায়ুৰ উজ্জ্বলে কোন বাৰ্তা দিয়ে? প্ৰতিক্ৰিয়াবোৰ দিয়ে। প্ৰতিক্ৰিয়াবোৰে আমাৰ ভালদৰে কাম নকৰিব। আমি যদি গৰম শিখাৰ হাত দিওঁ, হাত জ্বলি যাব, আমি গম নাপাম। কিবা কাৰণত যদি আমি গৰম লোহাত হাত দিওঁ, তেতিয়াও আমি গম নাপাম। মানে প্ৰতিক্ৰিয়াবোৰ আমাৰ নহ'ব। স্নায়ুৰ উজ্জ্বত আঘাত হ'লে আমাৰ কি হ'ব? বিভিন্ন ধৰণৰ এই ধৰণৰ বাৰ্তাত কি হ'ব? ব্যাঘাত ঘটিব। এই বস্তুটো আমি ইয়াতে লিখিব লাগিব। 6 নম্বৰটো আমি লিখি 5 নম্বৰ লিখিলো। 6 নালাগে, 8 নালাগে, 9 নালাগে, 10 লাগিব আৰু 12 লাগিব। এতিয়া আমি নাম্বাৰ 7 কৰিম। কোৱেশ্চন নাম্বাৰ 7, স্নায়ু ৰজ্জুত আঘাত হলে কেনে বার্তাত ব্যাঘাত ঘটে? স্নায়ু রজ্জু আঘাত হলে নাম্বার 1 আমার কি হব? প্রতিক্রিয়াটা নহব। প্রতিক্রিয়া ব্যাঘাত ঘটে। 2 নম্বর কি হবে? আমার যে গ্রাহক অঙ্গ আছে তারপর স্নায়ুবোৰ ভালদরে না যাব। গ্রাহক অঙ্গর পড়া পড়া কেন্দ্রীয় স্নায়ু তন্ত্রলৈ স্নায়ু বার্তা প্রেরণ নহয়। বার্তা প্রেরণ নহব। নাম্বার 3 উত্তর কি হব? তন্ত্রর পড়া কার্যকারী অঙ্গলৈ স্নায়ু প্রেরণা প্রেরণ নহয়। এইকেইটা কাম নহব যদি আমাৰ স্নায়ু রুজ্জ, দেট মিন্স স্পাইনাল কর্ডটো যদি আমাৰ আঘাত হয়। এইটো এটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছিলে, এটা বহুত বার আহিছে। এতিয়া আমি পড়িম নাম্বার কোয়েশ্চন নাম্বার 10। ঐশিক ক্রিয়া আৰু প্ৰতিক্ৰিয়াৰ মাজত
পার্থক্য কেনেকৈ উলিয়াবা, কেনেকৈ উলিয়াবা মানে পার্থক্য লিখিব লাগে। উত্তৰ একপিনে হব ঐশিক ক্রিয়া, আনপিনে হব প্রতিক্রিয়া। উত্তরটি এদের লিখিবা জি ক্রিয়া নিজর ইচ্ছা অনুযায়ী হয়, সেইবোৰক এইবোৰক ঐচ্ছিক ক্ৰিয়া বোলে, যেনে লিখি থকা নাম্বাৰটো যি ক্ৰিয়া স্বতঃস্ফূৰ্তভাৱে স্বতঃস্ফূৰ্তভাৱে হয় সেইবোৰ ক্ৰিয়াত প্ৰতি ক্ৰিয়া বোলে, যেনে হৃদ স্পন্দন। এই ক্ৰিয়াসমূহ এই ক্ৰিয়াসমূহ আমি ইচ্ছামতে নিয়ন্ত্ৰণ কৰিব পাৰো। এই ক্ৰিয়াসমূহ আমি ইচ্ছামতে নিয়ন্ত্ৰণ কৰিব নোৱাৰো। ইকচন নম্বৰ 12, নীলাজী বনৰ পাতৰ চলনৰ লগত আমাৰ ভৰিৰ চলনৰ আচৰণৰ মাজত পাৰ্থক্য কি? তোর কি হব আমার
পাত্রটা আমি এইদরে লিখিম নীলাজি বন পাতর সলন আমার আমার ভরির সলন স্নায়ুর প্রভাব না থাকে নীলাজি বনের তো স্নায়ুর প্রভাব নাই কি হব স্নায়ু কোক স্নায়ু স্নায়ুর প্রভাব নাই ইয়াতে হব স্নায়ুর প্রভাব আছে ইয়াতে পেখি কুখর কোনো কার্য নাই পেখি কলার কার্য নাই পেখি কলাই নাই কার্য করতে হবে আমার কিন্তু পেখি কলা আছে পেখি কলাই কার্য করে তিন নম্বর পানির তারতম্য যোগেদি তারতম্যর ফলত কুকুরর কুখর আকার হাল সলনি হয় আর ইয়াত কিহর দ্বারা হব এটা প্রোটিনের দ্বারা হব এটা বিশেষ প্রোটিনের সহায়ক কুখর আকার হাল সলনি হয় এইটাই আপনার অনুশীলনের প্রশ্নগুলো আমার শেষ হল এটা মই আর কিছু এক্সট্রা প্রশ্ন দি দিম আজিয়ে ফাইনাল কোয়েকশন অ্যান্সার আর কিছু এডিশনাল কোয়েকশন অ্যান্সার আছে আমার এটা হব পার্থক্য লিখা একজন আর ডেনড্রাইট এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর লিখিবা একজন ডেনড্রাইট শাখা না থাকে এইবোর কি শাখাহীন ডেনড্রাইট বুক কি থাকে এইবোর শাখাযুক্ত চাই লো আর এবার ছবি তো চাই লো আমি এই সুরা ইয়াত
দেখো সালে পার্থক্য কম হবে, ডেনড্রাইটবোর শাখাযুক্ত, একজনটো শাখাযুক্ত নহয়। আরে একজন তো এটাই থাকিব, এইবোৰ কি থাকে, দীঘল হয়, দীঘল হয়, ডেনড্রাইটবোৰ কি হয়, চুটি হয়। এইটো এটা ডেনড্রাইটটো দীঘল দেখিছিলে, একজনটো দীঘল, নাম্বার টু, নাম্বার থ্রি, এটা স্নায়ু কুখত এটা একজন থাকে, আর এইবোৰ কি থাকিব, এটা স্নায়ু কুখত একাধিক ডেনড্রাইট থাকে। আর বহুত আছে, তিনটা লিখিলে তোমালোকৰ হৈ যাব। চোৱা স্নায়ু কোষত চোৱা একজন এটাই আছে, কিন্তু ডেনড্রাইট কেইটা, এইটো এটা, এগাল ডেনড্রাইট আছে। এইটো হৈ গল আমাৰ এক্সট্ৰা ইম্পৰ্টেণ্ট এটা প্ৰশ্ন গল, উদ্ভিদৰ চলন কেই প্ৰকাৰ আৰু কি কি, উত্তৰ কি দিবা, উদ্ভিদৰ চলন দুই প্ৰকাৰৰ, এক নম্বৰ কি বিকাশ বা বৃদ্ধি, নিৰ্ভৰশীল চলন, দুই নম্বৰ স্বতন্ত্র চলন। এটা এটা আহিলে প্রশ্ন এক্সট্রা, আর এটা আমি দিব পারবো, স্নায়ু কক বা নিউরনের প্রভদ কেইটা আৰু কি কি, উত্তৰ কি দিবা, স্নায়ু কোষৰ প্ৰভদ দুটা, নাম্বার ওয়ান একজন, নাম্বার টু ডেনড্রাইট। এটা একটা প্রশ্ন আহি যাব পারে, বড় প্রশ্ন, স্নায়ু কোষের প্রবদ্ধ কেইটা আর কি কি, নীলাজি বনৰ পাতবোৰ, পাতবোৰে স্পৰ্শৰ প্ৰতি কেনেকৈ সঁহাৰি জনায়।
উত্তরটা এই ধরে হবো, নীলাজি বনর স্পর্শ করা অঙ্কর পড়া গতি লাভ করা অঙ্কলৈ মাজত 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 বৈদ্যুতিক রাসায়নিক মাধ্যমর যোগেদি সংযোগ রক্ষা করে। কিন্তু প্রাণীর দরে নীলাজি বনত কোনো সংযোগ রক্ষা কারী বিশেষত্ব পূর্ণ কলা না থাকে প্রাণীর দরে হবে, কিন্তু নিবে কিন্তু প্রাণীর দরে চলন প্রক্রিয়া উদ্ভিদেও কুখর আকার সলনি করে। এই হাল সলনি পেশী কলাত নিহিত হয়ে থাকা বিশেষ প্রোটিনের সহায়ক করে আর এই
একে কার্য নীলাজি বনে কুখত থকা পানীর তারতম্যৰ যোগেদি সম্পন্ন করে সম্পন্ন করে এটি হল উত্তরটো। মানে বিক্ষেপ কলা তো নাই, পানির তার কুখ যেটা পানির তারতম্য থাকে, পার্থক্য থাকে, তার দ্বারা ওতে চলন কার্যটো করে আর সঁহাৰি জনায়। কিন্তু উদ্ভিদ প্রাণী দুয়োটাই কি করে, রাসায়নিক আর বৈদ্যুতিক মাধ্যমৰ যোগেদিহে সংযোগ স্থাপন করে দুয়োবিধে। কিন্তু প্রাণীর ক্ষেত্রে পেশিকলা থাকে। আর ফাইভ হব ডেনড্রাইট কাক বলে, নাম্বার ফাইভ হব ডেনড্রাইট কাক বলে। উত্তর স্নায়ু কোষৰ চুটি আৰু শাখাযুক্ত প্ৰবধ ডেনড্রাইট 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 বলে। নাম্বার সিক্স একজন একজন কাক বলে স্নায়ু কোষৰ দীঘল আৰু শাখাবিহীন শাখাবিহীন প্ৰবদ্ধ বুৰক একজন বোলে। আৰু এটা খুব ইম্পৰ্টেণ্ট প্ৰশ্ন এবাৰ ফাইনেলত আহিছে,
আর এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমালোকৰ কাৰণে এবাৰ ফাইনেলত আহিছিল মানুহৰ মস্তিষ্কৰ চিত্র অঙ্কন করা এইটো তোমালোকক দেখাই দিব অঙ্কন করা আর বিভিন্ন অঙ্ক সমূহ চিহ্নিত করা এটি ইমান এবার না দুবার আহিছে স্নায়ুকোষটি বেশি আহে যেটো আহি যাব পারে এটা তোমালোকৰ পেজ নাম কিতাবতে আছে মানে উত্তরতে দেখাই দিও এই ছবিটো এটো আঁকিবা আর এইবোৰ এটো মধ্য মস্তিষ্ক এটো সেরিব্রাম এইবোৰ এটো প্রম মস্তিষ্ক এই যে চোৱা পশ্চাৎ মস্তিষ্কত কি কি আছে চোৱা পনস মেডুলা আর সেরিব্রাম পনস কত থাকে এটা একটা প্রশ্ন আহিব পারে পশ্চাৎ মস্তিষ্ক থাকে মেডুলা কত থাকে পশ্চাৎ মস্তিষ্ক সেরিবেলাম কত থাকে পশ্চাৎ মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক এইটো তার আবরণীটো করটি তেরোটা প্রশ্ন আমি যখন নিদিল কোয়েশন নাম্বার এইট আরোটা প্রশ্ন আমি লিখিব পারো স্নায়ু রজ্জু কিহে সুরক্ষিত করে রাখে এটা মানে সেকেন্ড ভিডিওত মানে বুঝাই দিছিল উত্তরটা কি হব রাজহাড় আমার যে পিছফালে রাজহাড় আছে এই রাজহাড়ের মাজত ভিতরত স্নায়ুরজ্জু নার্ভ বিলাক কোয়েশন নাম্বার নাইন মস্তিষ্ক কিহে সুরক্ষিত করে রাখে উত্তর কি দিবা করুটির বাকস করুটির বাকস আমার মস্তিষ্ক তো হল থুপথুপিয়া লোপথুপিয়া ধূসর দ্রব্য মানে কোমল একেবারে ওটা যাতে খুন্দা নাখায় একো নাখায় সেই কারণে তার একটা বাকস তার এইটা একটা বাকসের ভিতর রখা হয় বাকস সদৃক ঠিক বাকস নয় এটা কিহর বাকস করুটির বাকস স্নায়ুতন্ত্রই কিহর দ্বারা উদ্দীপনা গ্রহণ করে মানে বুঝাই দিছিল উদ্দীপনা গ্রহণ কিহর দ্বারা করে ইন্দ্রিয় অঙ্গর দ্বারা গ্রাহক অঙ্গর দ্বারা উত্তর কি হব স্নায়ু তন্ত্রয় স্নায়ুতন্ত্রয় ইন্দ্রিয় সমূহৰ দ্বারা উদ্দীপনা স্নায়ুতন্ত্রয় ইন্দ্রিয় সমূহৰ দ্বারা উদ্দীপনা গ্রহণ করে
নাম্বার 11 স্নায়ু তন্ত্র কিহৰ দ্বাৰা কাৰ্য কৰে পেশীৰ দ্বাৰা পেশীর দ্বারা এইদরে বহুত প্রশ্ন ওলাই থাকিব মই যে বুঝাই দিছো সেই বুঝাই দিয়ে তোমালোকে ভালকে শুনিব লাগিব এতিয়া বহুত উত্তর তার ভিতরতে তোমালোকে পাবা আরো একটা প্রশ্ন আহিব পারে স্নায়ু তন্ত্রর স্নায়ুতন্ত্রর ক্রিয়াসমূহ মানে তার যে কাম ক্রিয়াসমূহ কেইটা ভাগত ভাগ করিব পাৰি কেইটা ভাগত ভাগ করিব পাৰি এটা একটা প্রশ্ন কি দিবা স্নায়ু তন্ত্রর ক্রিয়া সমূহ তিনিটা ভাগত ভাগ করিব পাৰি এটা হল আমার কি প্রতিক্রিয়া এটা হল আমার ঐশিক ক্রিয়া আর অনৈশিক ক্রিয়া মুখ আছে আমার দেহ আমার দেহর আটাইতকৈ ডাঙর কোষটোর নাম কি কি কবা নিউরন বা স্নায়ু ইমানখিনি মই দিলো আৰু যি বুজাই দিছো তাৰ ভিতৰৰ পৰা প্ৰশ্ন ইমানখিনি শিকিলা আহি তেনেহলে আজি মই চেপ্টাৰটো শেষ কৰিলো যদি তোমালোকৰ চেপ্টাৰটো ভাল লাগিছে লাইক কৰিবা শ্বেয়াৰ কৰিবা কিবা সুধিব লগা থাকিলে সুধিবা কিবা যদি মোৰ ভুল হয় আঙুলিয়াই দিবা কমেণ্ট বক্সত কমেণ্ট কৰিবা এই কৈ মই মোৰ ভিডিঅ'টো সামৰিলোঁ থেংক ইউ ধন্যবাদ